5ই আগস্ট অর্থাৎ শুক্রবার এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষের পালন। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় এসইউসিআই এর পক্ষ থেকে এই দিনটি উদযাপন করা হয়। সেই মতো শহর শিলিগুড়িতেও দার্জিলিং জেলা এসইউসিআই এর পক্ষ থেকে শিবদাস ঘোষের জন্মদিবস উপলক্ষে শিলিগুড়ির বাঘা যতীন ময়দানের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিত্র সম্মেলনী মঞ্চে গিয়ে শেষ হয় এবং সেখানে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মালোদান করে শ্রদ্ধা জ্ঞাপনের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোর সাইব কেমনে, জোর আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। যারা আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টি করি এবং ভারতবর্ষের যারা শোষিত মানুষ তাদের কাছে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। এই দিনটি প্রতি বছর আমরা কমরেড শিবদাস ঘোষের স্মরণসভা হিসাবে পালন করি, কিন্তু এবছর 2022 সালের 5ই আগস্ট একই সাথে কমরেড শিবদাস ঘোষের স্মরণসভা এবং শতবর্ষের সূচনা আজকেই হচ্ছে। কারণ কমরেড শিবদাস ঘোষের জন্ম 1922 সালের 5ই আগস্ট হয়েছিল, সেই জন্য একই সাথে আমরা দুটো কর্মসূচি করছি। আজকের প্রোগ্রামের যে কেন্দ্রীয় যে প্রোগ্রাম সেটা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে উপস্থিত আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এবং উদ্বোধন করবেন আমাদের পার্টির প্রবীণ পলিটব্যুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গে 9টি জায়গায় 2 বা ততোধিক জেলাকে নিয়ে আমরা এই কর্মসূচি আমরা পালন করছি। যারা এসইউসিআই কমিউনিস্ট পার্টি করি